মন্ত্রিসভার বৈঠক ছিল আজকে। মন্ত্রিসভার বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তের ফলে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা অত্যন্ত সহায়ক হবে। এক্সেম্পশন অফ স্ট্যাম্প ডিউটি পেয়েবল বাই এনি ইন্ডিভিজুয়াল সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড JLGS while taking loan from bank। আপনারা জানেন যে জমি বিক্রি করতে, মর্টগেজ দেওয়ার ক্ষেত্রে, ব্যাংকে লোন দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের রেভিনিউ ডিপার্টমেন্ট স্ট্যাম্প ডিউটির প্রভিশন রাখে। দেখা গেছে যে এই স্ট্যাম্পের দেওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন রকম অসুবিধা হওয়ার ফলে ব্যাংক লোন পেতে একটু দেরি হয়। আমরা দেখেছি 19-20 2,21,000 মানুষ, এটাকে ইন্ডিভিজুয়াল বলতে পারেন, সেলফ হেল্প গ্রুপ বলতে পারেন বা JLGS বলতে পারেন, এই যে লোন নিয়েছে, এর ফলে কারো 10 টাকা স্ট্যাম্প ডিউটি, কারো 50 টাকা স্ট্যাম্প ডিউটি। আমরা হিসাব করে দেখেছি এই স্ট্যাম্প ডিউটি রাজ্য সরকারের একটা সোর্স অফ ইনকাম। এটা যদি বন্ধ করি, এই স্ট্যাম্প ডিউটি যদি বন্ধ করি, তাহলে রাজ্য সরকারের কোষাগারে কিছুটা অসুবিধা হতে পারে। কত হতে পারে? আমরা দেখেছি 19-20 হিসাবে দেখেছি যে এই যে আমরা কৃষির ক্ষেত্রে বিশেষ করে কিষাণ ক্রেডিট লোন, PM কিষাণ লোন, সেলফ হেল্প গ্রুপের লোন, PMEJP লোন, স্বাবলম্বনের লোন, PMSVA নিধি লোন, PMAY লোন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা লোন, চিফ মিনিস্টার BED অনুপ্রেরণা যোজনা, ডায়েরি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট স্কিম, এই যে ঋণগুলি, এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলি up to 5 lakhs। তো এই লোন পাওয়ার ক্ষেত্রে কোথাও 50 টাকা স্ট্যাম্প ডিউটি, কোথাও 10 টাকা স্ট্যাম্প ডিউটি, বিভিন্ন রেট রয়েছে। মন্ত্রিসভার আজকের বৈঠকে এই স্ট্যাম্প ডিউটি, এক্সেম্পশন অফ স্ট্যাম্প ডিউটি পেয়েবল বাই এনি ইন্ডিভিজুয়াল সেলফ হেল্প গ্রুপস JLGS ওয়াইল টেকিং লোন ফ্রম ব্যাংক মুকুব করে দিল। এটা এক্সেম্পশন, এক্ষেত্রে তাদের কোনো স্ট্যাম্প লাগবে না, সাদা কাগজেই তাদের কাজ চলবে। এতে আমরা অনুমান, আমাদের গত বছর যদি এই লোন ধরি, তাহলে আমাদের 63,90,000 টাকা আমাদের সরকারের ক্ষতি হবে, মানে আমাদের ধরেছে 60 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সরকারের লস হবে। জেনেও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা একটা বিশেষ সুবিধা হবে, এই জন্য রাজ্য সরকার, রাজ্য মন্ত্রিসভা আজকে এটাকে এক্সাম করে দিল। আপনারা জানেন যে এছাড়া এটা সুবিধার জন্য বলছি, যেমন এই 2020-21 অর্থবছর, এটা অর্থবছর সম্পন্ন হয়নি, মার্চে থেকে শেষ হবে, সেপ্টেম্বর অবধি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংক থেকে মানুষ ঋণ পেয়েছে 2,267,77,00,000 ঋণ পেয়েছে, 2,267,77,00,000 ঋণ পেয়েছে বিভিন্ন ব্যাংক থেকে। এটা একটা ইনফরমেশন, এটার সাথে ইন এডিশন আমি দিয়ে দিলাম যে এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের কাছে ডিসেম্বরের আমার হিসাব নেই, এটা এবং জমা আছে ব্যাংকে 30,748,00,000, ওটা হলো সেপ্টেম্বরে, আরও বেশি হবে যখন জমাটা, যখন আমরা মার্চের পর গিয়ে বলবো তখন বোঝা যাবে, কিন্তু আজকের তারিখে আমি বলতে পারি সেপ্টেম্বর অবধি
ত্রিপুরা রাজ্যের মানুষ ঋণ নিয়েছে 2,267,77,00,000। এটা শুধু এটার ক্ষেত্রে না, সব ধরনের লোনের কথা বলছি। এবং ব্যাংকগুলিতে জমা আছে 30,748,00,000 আপ টু সেপ্টেম্বর। ৭৪৮,৮৪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 ,
66 কোটি 77 লক্ষ। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওইটা যেমন আত্মনির্ভর ত্রিপুরা করতে যেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা উপকার হবে, সেরকম এটাও একটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে যে রিক্রুটমেন্টস রুলস পাবলিক সার্ভিস রুলস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইনসার্শন অফ প্রভিশন দেয়ারও, একটা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা ইনসার্শন আমরা করছি পলিসিতে। এতদিন পর্যন্ত পলিসিতে ছিলই না, এর আগে যত গভর্নমেন্ট ছিল পলিসিতেই ছিল না, কোনো এক কারণে আইসোলেটেড কোনো একটা ডিপার্টমেন্ট যদি করে থাকে আলাদা কথা, কিন্তু সরকারের পলিসিতে ছিল না। কি ছিল না দেখবেন, রিক্রুটমেন্ট রুলসে লেখা আছে ডিপার্টমেন্টের ডিজায়ারেবল কোয়ালিফিকেশন নলেজ অফ বেঙ্গলি অর কথবরক, রিক্রুটমেন্ট রুলসে কোথাও কোথাও থাকতে পারে, কোনো কোনো ডিপার্টমেন্ট দিতে পারে, কিন্তু আমাদের রাজ্য সরকারের পলিসির মধ্যে এটা ছিল না। আজকের ক্যাবিনেটে আমরা অ্যাগেনস্ট দি এন্ট্রি অফ এডুকেশন কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দি শিডিউল অফ রিক্রুটমেন্ট রুলস সার্ভিস রুলস এ নিউ ক্লজ শ্যাল বি ইনসার্টেড অ্যাজ ফলোজ, কি থাকবে, ডিজারেবল কোয়ালিফিকেশন একটা থাকবে, নলেজ অফ বেঙ্গলি অর ককবরক। এটার মধ্যে নোট ওয়ান, দি নলেজ অফ বেঙ্গলি অর ককবরক উইল বি অ্যাসেসড ইন দি ইন্টারভিউ অবলিক ভাইভাবসী অ্যান্ড সাম মার্কস ফর ইন্টারভিউ অবলিক ভাইভাবসী শ্যাল বি গিভেন ফর হ্যাভিং সাস নলেজ, এটা করবে। অর দি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ইফ ইট ইজ এডুকেশন ইফ ইট ইজ এ ফরেস্ট অর দি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মে ডিটারমাইন দি ডিজারেবল নলেজ অ্যাজ কোয়ালিফাইং ইন নেচার ইন দি রিটার্ন টেস্ট, হয় বাবা বসির মধ্যে নম্বর বলবে অথবা কোয়ালিফাই, এটা নাম্বার না, রিটার্নে যদি দাও তাহলে কোয়ালিফাইং, অর্থাৎ কোনো একটা ছেলে ধরুন দুইজন, একজন নাম্বার পেল 81, আরেকজন নাম্বার পেল 80, যে 81 পেল তার বাংলা এবং ককবরক সম্বন্ধে কোনো নলেজ নেই, যে 80 পেল সে বাংলা এবং ককবরক সম্বন্ধে তার নলেজ রয়েছে, হু উইল ডিসাইড, কে হবে, সেকেন্ড ম্যান উইল গেট। এই জন্য প্রভিশন আমরা নলেজ অফ বেঙ্গলি অর ককবরক এই জন্য আমরা এটাকে ঢুকিয়েছি, ভাই ভাবসী মধ্যে থাকতে পারে, ভালো থাকলে ভাই ভাবসীতে থাকলে মার্কস লাগবে, এর জন্য কত দিবে, আর যদি রিটার্ন টেস্ট হয় তাহলে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ পাস করতে হবে। এই জন্য যেমন আইএস পরীক্ষাতেও সেরকম যা একটা সাবজেক্ট থাকে যেটা এরা নিতে হয়, আমরা আমাদের পলিসির মধ্যে আমরা যেহেতু ককবরক এবং বেঙ্গলি আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, সেই জন্য আমরা এই দুইটা বিষয়কে নলেজ অফ বেঙ্গলি অর ককবরক এই প্রভিশনটা রাখলাম, এতে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের এটা উপকার হবে। আর ফর টেকনিক্যাল হাইলি স্কিল পোস্ট ওয়ার দি অ্যাভেলেবিলিটি অফ লোকাল ক্যান্ডিডেটস ইজ নট সার্টিন দি কনসার্ন ডিপার্টমেন্ট মে ডিসপেন্স উইথ দি অ্যাবভ ডিজারেবল কোয়ালিফিকেশন, তো এটার জন্য
এই দুটো সিদ্ধান্ত মন্ত্রিসভা গ্রহণ করেছে, আরো কয়েকটা সিদ্ধান্ত, বাট এই দুইটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আপনাদেরকে ব্রিফ করা উচিত, এই জন্য জানি একটা এটা খুব ভালো, দুটোই ফর দি পাবলিক ইন্টারেস্ট এটা আমরা করেছি। তিন হাজার 318 ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স ওয়ার পজিটিভ সিন্স 25th November 2020 হু রিটার্ন টু ইন্ডিয়া অ্যান্ড আউট অফ দেম 114 হ্যাভ রিটার্ন ফ্রম ইউকে ইন ত্রিপুরা অলসো 1 পার্সন ইজ টেস্টেড পজিটিভ হু হ্যাড রিটার্ন ফ্রম ইউকে and now is under home isolation. The sample is sent to National Institute of Virology, Pune, for identification of the strain. In this aspect, the screening is enhanced in the airport and land port. আমাদের আপনারা জানেন যে একটা নতুন স্ট্রেন যেটা আমরা আপনারা খবর পেয়েছেন যে বিশেষ করে ভারতের সব জায়গায় 25 নভেম্বর থেকে 3318 জন, যেমন সবচেয়ে বেশি এই যে যারা ফরেনার্স তার মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্র 748 এরা পজিটিভ ধরা পড়েছে, এরকম 30টা স্টেটের মধ্যে ত্রিপুরা একটা, আমাদের একটা, আমাদের থেকে সবাই বেশি। এটা পাওয়ার পর আমরা সাথে সাথে রাজ্য সরকার অ্যালার্ট হয়ে যায় এবং আমরা এসওপি ফ্রম দিল্লি থেকে পাওয়ার পর আমরা পিআরটিআই ওমেন্স হোস্টেল চিহ্নিত করা হয় ফর কোয়ারেন্টাইন সেন্টার ফর নিউ স্ট্রেন। এমনি তো আমাদের কোয়ারেন্টাইন সেন্টার আছে, কিন্তু পিআরটিআই ওমেন্স হোস্টেলকে আমরা চিহ্নিত করি ফর নিউ স্ট্রেন। দুই, রাজ্যের ল্যান্ডপোর্ট যতগুলি আছে সেগুলিতে স্ক্রিনিং করা হচ্ছে এবং ইউকে রিটার্ন কেউ আছে কি না উইথ দি হেল্প অফ ব্যুরো অফ ইমিগ্রেশন আমরা লক্ষ্য রাখছি। থার্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে এসওপিতে ইন্টারন্যাশনাল ট্রাভেলার যদি হয়, যদি 21 ডিসেম্বরের পর ভারতে আসে তাকে টেস্ট করো আর্টিফিশিয়াল, এটা আমরা ফলো করছি। তাছাড়া ভারত সরকার আরও বলেছে যে 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে যদি ইউকে রিটার্নি কেউ থাকে তাহলে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য এবং সিমটম থাকলে তাকে টেস্ট করতে আর্টিফিশিয়াল। এক্ষেত্রে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসওপি এর থেকেও আগে গিয়ে ওরা বলছে সিমটম থাকলে, আমরা সিমটম থাকুক আর না থাকুক সবাইকে আমরা আর্টিফিশিয়াল করছি। এক্ষেত্রে রাজ্য সরকার সিমটম থাকুক কিংবা না থাকুক আমরা টেস্ট করছি। এবং এর ফলে ইউকে রিটার্নি একজন পজিটিভ পেয়েছি যে এসিম্পটোমেটিক ছিল, সিমটোমেটিক ছিল না। কিন্তু ত্রিপুরাতে ইউকে রিটার্নি 25 থেকে 29 ডিসেম্বরের মধ্যে মোট 5 জন, এদের মধ্যে 1 জন পজিটিভ। যে পজিটিভ তার সাথে কন্ট্যাক্টে আমরা 25 জনকে
পরীক্ষা করেছি, সবাই নেগেটিভ। নিউ, এটা একটা নিউ স্ট্রেইন চিহ্নিত করার জন্য ডিপার্টমেন্ট আগেভাগেই একটি সিকোয়েন্সিং মেশিন কেনার জন্য ডিপার্টমেন্ট প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ভাইরাস কোন জাতের সেটা চিহ্নিত করার জন্য, করোনার বিভিন্ন জাত থাকতে পারে, এটা কোন জাতের, সেজন্য এই মেশিন আমাদের নেই, অনেকের নেই, আমরা এটা মুভ করছি। যে পজিটিভ পেয়েছি পুনেতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে, রিপোর্ট এখন আসেনি। এটা কি বর্তমান যেটা আছে এটা, না অন্য কিছু? এক, এটা গেল একটা জিনিস। আর ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা 44,521 জন হেলথ কেয়ার ওয়ার্কার্সকে চিহ্নিত করেছি, ডাটা বেস আপলোডেড ইন গভর্নমেন্ট রেকর্ড, গভর্নমেন্ট ইন্ডিয়ার, এবং 28/12 পর্যন্ত, গতকাল পর্যন্ত 44,521 স্বাস্থ্যকর্মী এবং 2,263টা সেশন সাইটস যেখানে পরীক্ষা হবে সেখানে এটা চিহ্নিত করেছি, 2,263, এবং 1,429 প্রাইমারি ভ্যাকসিনেটার্স যারা ভ্যাকসিন দেবে এটা রেডি করে রেখেছি। এবার আইডেন্টিফাইড অ্যান্ড আপলোডেড ইন পোর্টাল স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল, 6টা টিম মেম্বার্স অফ ইচ সেশন, 6 করে টিম মেম্বার ফর ইচ সেশন সাইট আইডেন্টিফাই বাই ডিস্ট্রিক্ট ফ্রম হেলথ অ্যান্ড লাইন ডিপার্টমেন্ট। ট্রেনিং অফ টিম মেম্বার্স অ্যাট ব্লক লেভেল হ্যাজ স্টার্টেড গতকাল থেকে। স্টেট ভ্যাকসিন স্টোর অ্যাট আগরতলা, আমরা এটা গুরকাবস্তি ডাইরেক্টর ডাইরেক্টরেটের সেখানে এটাকে মেইন সেন্টারটা, এটা হলো স্টোর অ্যাট আগরতলা। 8টা ডিস্ট্রিক্টে ভ্যাকসিন স্টোর থাকবে, 8টা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, এবং 145টা কোল্ড চেইন পয়েন্টস অ্যাট হেলথ ফেসিলিটিস লেভেল আর প্রিপেয়ার্ড ফর ভ্যাকসিন স্টোরেজ উইথ অল কোল্ড চেইন ইকুইপমেন্টস। এডিশনাল আইএলআরএস দ্যাট ইজ আইসল্যান্ড রেপ্রেজেন্টার ফর ভ্যাকসিন স্টোরেজ আর ইন পাইপলাইন, আরও লাগলে টু বি রিসিভ ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা আমরা করেছি। এবং আপনারা জানেন যে যে বর্তমানে ত্রিপুরা রাজ্যে আমি যদি টোটাল দেখি, ফার্স্ট উইক অফ অক্টোবর পজিটিভিটি রেট 11%, সেকেন্ড উইক অফ অক্টোবর 7%, থার্ড উইক অফ অক্টোবর 5%, ফোর্থ উইক অফ অক্টোবর 5%, অ্যান্ড লাস্ট অক্টোবর অ্যান্ড ফার্স্ট উইক নভেম্বর 4%, ফিফথ টু 11 নভেম্বর 3%, উইকলি রিপোর্ট বলছি, 12 নভেম্বর টু 18 নভেম্বর 3%, 19 নভেম্বর টু 25 নভেম্বর 2%, 26 নভেম্বর টু 2nd ডিসেম্বর 2%, 3rd টু 9 ডিসেম্বর 1% পজিটিভিটি রেট, 10 ডিসেম্বর টু 16 ডিসেম্বর 1%, 17 টু 23rd ডিসেম্বর 1%, 24 ডিসেম্বর টু 28 ডিসেম্বর 1%, এটা হলো পজিটিভিটি রেট। এবং ডেইলি কত স্যাম্পল টেস্ট, কতটা পজিটিভ, কতটা পজিটিভিটি রেট, ডেট কয়টা, লাস্টের আজকে থেকে শুরু করে আপনার ডেথের ক্ষেত্রে ডেথের আমাদের খুবই
জিরো 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 ওয়ান 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 কোনো সবটাই ভালো পরিস্থিতি রয়েছে। তো এটা আপনাদের জানিয়ে রাখলাম, এই রেটটা আপনাদের আমাদের পজিশন যে তবু আমরা সতর্ক থাকছি সব ক্ষেত্রেই। যেমন কালকে 28 তারিখ জিরো, 27 তারিখ জিরো, 26 তারিখ জিরো, 25 তারিখ ওয়ান, 24 তারিখ জিরো, 23 তারিখ ওয়ান, 22 তারিখ থ্রি, 21 তারিখ জিরো, 20 তারিখ টু, 19 জিরো, 18 জিরো, 17 জিরো, 16 জিরো এবং 15 2, 14 জিরো, 13 জিরো, মানে অনেকটা বেটার পজিশন চলছে। তবু আমরা সতর্ক রয়েছি, অ্যালার্ট থাকছি। কালকে মুখ্যমন্ত্রী নিজে রিভিউ মিটিং করেছে, সমস্ত ব্যাপারে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে এবং আগের থেকেই যেন সতর্ক আমরা থাকি ফর নিউ স্ট্রেন। আজকেও ক্যাবিনেটে এ ব্যাপারে আলোচনা হয়েছে। তো এই জিনিসটা আপনাদের শেয়ার করলাম। রিকভারি রেটে আমরা আমাদের তে খারাপ পজিশন, সারা রাজ্যের সারা দেশের 30টা স্টেট আমাদের তে খারাপ, আমাদের উপরে রয়েছে 4টা স্টেট রিকভারি রেট, অরুণাচল, অন্ধ্র, দাদরা আর উড়িষ্যা, বাকি স্টেটগুলি আমাদের তে খারাপ পজিশন রিকভারির ক্ষেত্রে। এবং মর্টালিটি রেটও আমাদের থেকে 20টা স্টেট খারাপ পজিশনে রয়েছে, আমাদের থেকে 14টা বেটার পজিশনে আছে মর্টালিটি রেটে। পজিটিভিটি রেট আমাদের থেকে 18টা স্টেট খারাপ, আমাদের থেকে 16টা স্টেট বেটার আমাদের থেকে পজিটিভিটি রেটে। টেস্ট পার মিলিয়ন 14টা স্টেট থেকে আমরা বেশি পরীক্ষা করছি, আমাদের থেকে পরীক্ষা 20টা স্টেট বেশি পরীক্ষা করছে। আজকে কোনো একটা পত্রিকায় দেখেছিলাম পরীক্ষা বন্ধ, এটা ইট ইজ নট কারেক্ট। দরকার হলে কাগজ আছে সেগুলো নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, পুরো পরীক্ষা চলছে এবং সব ধরনের কিটস রয়েছে, পরীক্ষাও চলছে।